আমাদের অনেকের ফোনে আইওএস 15 আপডেট এসেছে, কিন্তু এই আপডেটটা আমরা অনেকেই দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না বা কি করলে আমরা এই আপডেটটা আমাদের ফোনে দিতে পারবো, সে নিয়েই আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। আইওএস 15-এর যে ভার্সনটা এসেছে, এখানে প্রায় 5 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া গিয়েছে, কমপক্ষে 3 GB থাকবে বা এর উপরে। তো যারা রেগুলার আপডেট করেন তাদের একটু কম থাকবে, তবে যারা যদি কোনো একটা গ্যাপ দিয়ে থাকেন তাহলে এরকম 5.57 বা এরকম অ্যাবাউট 5 GB পর্যন্ত স্টোরেজ আপনার দরকার হতে পারে। এখন যারা প্রবলেম ফেস করতেছেন তারা দুই ধরনের প্রবলেম ফেস করতেছেন। একটা হলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই যে অপশনটা আছে এটা সাদা হয়ে থাকতেছে, এটাতে ক্লিক করলে কাজ হচ্ছে না। তো এটা কিভাবে সমাধান করবেন? আরেকটা হলো আমরা এখানে যখন আপডেট রিকোয়েস্ট, মানে যখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল করি তখন আপডেট রিকোয়েস্টেড এরকম লেখা আসে, আর এটা অনেক সময় ধরে থেকে যায়। তো এটার সমাধান কিভাবে করবেন, এই দুটার সমাধান কিভাবে করবেন, সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দিব। ঠিক এই নির্দেশনা অনুযায়ী যদি আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করতে পারেন তাহলে কোনো সমস্যা ছাড়াই আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করতে পারবেন। আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই অপশনটা হাইড হয়ে থাকে। তো এটার কারণ হলো আমাদের যে নেট কানেকশন থাকে এটা ওয়াইফাই নেট কানেকশন না হলে এখানে আপনার ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশনটা হাইড থাকে, আপনি ক্লিক করলেও কাজ হয় না। সো আপনি যদি এই অপশনটাকে ইনেবল করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে থাকা ওয়াইফাইটি অন করে নিতে হবে। যখন আপনি ওয়াইফাইটা অন করে নেবেন, নেওয়ার পরে সাথে সাথে যদি না দেখায় আপনি পেজটা কেটে দিয়ে আরেকবার আসবেন, আসলে দেখবেন যে এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল লেখাটা সবুজ কালার হয়েছে এবং আপনি ক্লিক করলে আরেকটি স্টেপে যাচ্ছে। এখন এটার সমাধান করলাম, অনেকের আপডেট রিকোয়েস্ট যে সমস্যাটা আছে সেটা হচ্ছে। তো আপডেট রিকোয়েস্টেড কেন লেখা থাকতেছে এটার অনেকগুলো কারণ আছে। একটা হলো আপনার ফোনের স্টোরেজ যদি খালি না থাকে সেক্ষেত্রে, কারণ আমরা অনেকে আইফোন 6s 7 8 এই ফোনগুলো ব্যবহার করি যার 32 GB স্টোরেজ 64 GB স্টোরেজ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু বাই ডিফল্ট আমাদের 32 GB যদি কোনো ফোন থেকে থাকে তো দেখা যায় যে আমাদের ফোনের যে স্টোরেজটা থাকে এই স্টোরেজটা কভার দিতে পারে না। আপনি যখন আপনার ফোনটার স্টোরেজ দেখবেন তখন দেখবেন যে আপনার স্টোরেজ 32 GB ছিল, এখন আর অল্প খালি আছে, যেখানে 2 GB বা 3 GB পর্যন্ত ফাঁকা আছে। তো এই 2-3 GB পর্যন্ত ফাঁকা থাকলে কিন্তু আপনার এই আপডেটটা হবে না। যদি আপনার এখানে 5 GB থাকে তাহলে মাস্ট বি আপনার 5 GB পর্যন্ত স্টোরেজ ফোনে খালি রাখতে হবে। যদি আপনি 5 GB পর্যন্ত স্টোরেজ বা যেই স্টোরেজের দরকার এই পর্যন্ত খালি রাখেন তাহলে আপনার আপডেট রিকোয়েস্ট অপশনটা থাকবে না, অথবা আপনাকে এটাও দেখাবে যে আপনার স্টোরেজ অনেক ফুল হয়ে গেছে, কিছু ডিলেট করতে হবে। যদি এটাও দেখায় তাহলে বুঝবেন যে আপনার স্টোরেজটা ফুল হয়ে গেছে অলমোস্ট, আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লিন করবেন তত সময় পর্যন্ত আপডেটটা দিতে পারবেন না। তবে ক্লিন করবেন কীভাবে, আপনি অনেকভাবে ডিলেট করতেছেন কিন্তু আপনার কোনো স্টোরেজই খালি হচ্ছে না, তো তখন আপনাকে অবশ্যই আপনার ফোনটাকে রিসেট করতে হবে। আপনি যদি রিসেট করেন সেক্ষেত্রে আপনার ফোনটা নতুনের মতো হয়ে আসবে, এবং তখন আপনি যদি আপনার ফোনটাকে আপডেট করতে চান তাহলে করতে পারবেন। এরপরে আরেকটি সমস্যা, সেটা হলো যদি স্টোরেজ ছাড়া অন্য কোনো সমস্যা হয়, যেমন আপডেট রিকোয়েস্ট তবুও আছে, কেন আছে? সেটার কারণ হলো আপনার ফোনের চার্জ কত পার্সেন্ট আছে সেটা আগে দেখে নেবেন। যেহেতু একটা 5 GB একটা ফাইল আপনার ফোনে ইনপুট হবে বা সেট আপ হবে, সো আপনার অবশ্যই 2-10% চার্জ কমতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ 5 GB পর্যন্ত একটা স্টোরেজ আপনার ফোনে সেট আপ হওয়া মানে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তারও বেশি সময় লাগতে পারে, 10-15-20 এরকম অনেক সময় আপনার লাগতে পারে। তো আপনি যেটা করবেন সেটা হলো অবশ্যই 100% চার্জ রেখে
দেন আপনার ফোনটাকে আপডেটে দিবেন। দেওয়ার পরে আপনার আপডেট রিকোয়েস্টেড এটা লেখা আসবে, কিছু সময়ের ভিতরে যখন ফাইল ঠিকঠাক হয়ে যাবে তখন দেখবেন যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশন থেকে আপনার ফোনটা আপডেট হওয়া শুরু হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আইফোনে যদি চার্জ কম থাকে, যেমন আমি যদি এখন এখান থেকে আপনাদেরকে দেখাই 58% চার্জ আছে, এই 58% চার্জ দিয়ে যদি আমি এখন আপডেট করতে দিই আমার ফোনটাকে, তাহলে কি আমার এ থেকে 8% চার্জ কমবে কি না? কমতেই পারে, স্বাভাবিক বিষয়, কারণ অনেক সময় দেখা যায় যে ফোন নিজে নিজে চার্জ খেয়ে নিচ্ছে। আর কেন নিচ্ছে এটা নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, একটু ভালোভাবে যেন আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় ঠিক সেইভাবে। তো যাই হোক, এখন যেহেতু আইওএস আপডেট নিয়ে বলছি, সেহেতু আপনার অবশ্যই চার্জটা যদি 100% রাখেন, ফোনটা বন্ধ হয়ে যখন অন হবে তখন কমপ্লিটলিভাবে আপনার সেট আপ নিয়ে অন হতে পারবে, বন্ধ হয়ে অন হতে পারবে। সো আপনার কোনো রকম সমস্যা ফেস করার কথা না যদি আপনি 100% চার্জ রাখেন। এবার আরেকটি কথা বলি, যে কথাটা আমি প্রত্যেকটা আপডেটের ভিডিওতে বলি, বারবার বললে অনেকেই হয়তোবা বিরক্ত হবেন, বাট বিরক্ত হলেও আমার করার কিছু নাই, এটা আপনাদেরকে আমার জানানো উচিত এবং আমি যেটা চেষ্টা করি যেন আপনারা এই বিষয়টা জানেন, কোনো প্রবলেম যেন না ফেস করেন। তো বিষয়টা হলো আপনার ফোনটা যখন আপনি আপডেট করবেন, এই 5GB একটা স্টোরেজ অনেক সময় ধরে আপনার ফোনটা চালু থাকতেছে, কিন্তু ওই সময় দেখবেন যে হয়তোবা আপনার ফোনটা গরম হয়ে যেতে পারে বা আপনার ফোনটা অনেক সময় ধরে চলতেছে ক্লান্ত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কী করা দরকার, আমাদেরকে তাকে একটু রেস্ট দেওয়া দরকার। রেস্টটা কীভাবে দিবেন, রেস্টটা দিতে গেলে আপনাকে অবশ্যই ফোনটা অফ করে 10-15 মিনিট রাখতে হবে। আপডেট কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার ফোনটাকে অফ করবেন, 10-15 মিনিট রাখবেন, দেন আপনার ফোনটা আপনি ব্যবহার শুরু করবেন। আমার মনে হয় না এরপরে আর কারোর কোনো সমস্যা হবে, তারপরেও যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। কারণ আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, তো আমি তখন কি করব ওইটা নিয়ে একটু ঘেটাঘেটি করব এবং কেন হচ্ছে এটার একটা সলিউশন বের করব, দেন আপনাদেরকে আমি জানাতে পারব। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কেন আইওএস 15 আমরা আপডেট করতে পারতেছি না, অনেকের সমস্যা হচ্ছে, তাদের কেন সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আপনারা যদি একটু মেনে আপনাদের ফোনটা আপডেট করেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।